হাই বন্ধুরা, কেমন আছো? নিশ্চয়ই খুব 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 ভালো আছো। আমিও ভালো আছি। যারা আমার চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করোনি, তারা সাবস্ক্রাইব করো প্লিজ। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো, তাদের তো অনেক ভালোবাসা আমার পাশে থাকার জন্য আর আমার চ্যানেলটা দেখার জন্য। স্কুলে যাব, তৈরি হয়ে গেছি। দেখো, বেরিয়ে পড়েছি, যাচ্ছি রাস্তায়। এখন খুবই রোদ, দুপুরবেলা খুবই রোদ। এটি স্কুলের পাশে ফাঁকা মাঠ, এই মাঠেই খেলাধুলা করা হয়। আর একটা জায়গা দেখো, এই জায়গাটা স্কুলের ঠিক পাশেই, এখানে বেশ সুন্দর গাছ লাগানো থাকে। এই একটা রামকৃষ্ণ সারদা দেবীর মন্দির, এটা দেখতে খুবই সুন্দর। এর পাশ দিয়ে এই রকমই ফুল গাছ চারিদিক দিয়ে লাগানো রয়েছে, দেখতে ভারী মিষ্টি লাগে। খুবই সুন্দর পরিবেশটা, শান্ত পরিবেশ, দেখতে খুবই ভালো লাগে। আমার স্কুলের কাজ হয়ে গেছে, মিড ডে মিল নেওয়া হয়ে গেছে, এবার বাড়ি আসছি। রাস্তা পার হব, দেখে শুনে রাস্তা দেখে শুনে তবেই পার হওয়া উচিত। চারিদিকে গাড়ি, বাড়ি যাব। বেশ ভালোই বেলা হয়ে এসেছে। দুপুরে পাড়ার রাস্তা বেশ ফাঁকাই রয়েছে, হালকা হালকা রোদ, দেখেই বোঝা যাচ্ছে এখন রোদে খুব একটা জোর নেই। শীতকাল আসতে চলেছে, এই সময় রোদটা খুব একটা বেশি গায়েও লাগে না। ফাঁকা রাস্তা, নিঝুম, বেশ ভালোই লাগছে। আস্তে 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 হেঁটে যাচ্ছি। এই পুকুরগুলোতে মাছ চাষ করা হয়, এর পাশে আরও অনেক পুকুর আছে, ওই পাশ দিয়ে দেখা যায়। বাড়ি আসতে আসতে দারুণ একটা জিনিস দেখতে পেলাম মাঠে, ষাঁড়। আমার ছেলে খুবই ভয় পায় দেখলে। আজকের দিনের কিছুটা মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করলাম, কেমন লাগলো কমেন্টে জানাবে। আর আমার পাশে থাকবে এইভাবেই। ধন্যবাদ।